আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যে ভিডিওটি হাজির হয়েছি সেটি হলো আমাদের যে গাছটি দেখছেন যে খেজুর ধরা অবস্থায় আছে, তার নিচ দিয়ে কিন্তু দেখেন যে দুইটা কলম চারা আছে যেটাকে অফশুট বলা হয়। তারই একটি চারা আমরা আগে থেকে কনফার্ম ছিল, আজকে আমরা এটি কেটে তাদেরকে হস্তান্তর করব। পুরো বিষয়টাই আমরা দেখাবো, এরা কীভাবে আমরা বিক্রি করতেছি বা এর প্রেক্ষাপটে কি বিস্তারিত আপনাদেরকে নিয়ে আসতেছি। আপনারা দেখতেছেন এই গাছে এটা শুধু এখন হলুদ কালারের রং হয়ে গেছে, আর মাঝে মাঝে কিছু পাকা শুরু হয়ে গেছে, যেমন এই খেজুরটার অর্ধেক কিন্তু পেকে গেছে। দর্শক, খেজুরগুলো খুবই সুস্বাদু, আর এই জাতগুলো আমরা সারা দেশেই ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। আমাদের বাগানে যে 16টি জাত আছে, এই জাতগুলোর থেকে সাকারের যে বা কলমের যে চারাটি আছে সেই চারাগুলো কিন্তু আমরা সারা দেশে ইতিমধ্যে বিক্রি করতেছি। আমরা শুরুর দিকে এই চারাগুলো বিক্রি করতাম এক একটা চারা 1.5 লাখ টাকা করে, এরপরে আমরা এর দাম কমিয়ে নিয়ে আসি 1 লাখ টাকা, এরপর আবার দাম কমিয়ে নিয়ে আসি 50,000 টাকা। এখন আমরা এইরকম শতভাগ কনফার্ম একটা কলমের চারা এই মুহূর্তে আমরা 25,000 টাকায় বিক্রি করতেছি। তো আজকে যিনি এই চারাটি নিতে আসছেন ওনাদের বাড়ি হলো নাটোরে, আর বিস্তারিত ওনার কাছ থেকে আমরা জানব। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পরিচয়টা নিব যে আমাদেরকে এই চারাটা নিচ্ছেন, তো ওনার বিস্তারিত পরিচয়টা উনি নিজেই দিবেন। আমার নাম মোনায়েম, আমি গুড়দাসপুর নাটোর থেকে আসছি এখানে। এখন আমার কথা হলো যে আপনি যে চারাটা নিতে আসলেন, আপনি বেশ কিছুদিন আগে এসে একটা বায়না দিয়ে গেছিলেন আমাদের চারাটার জন্য, এরপরে আমি কলম করি, কলম করার পরে কিন্তু এর শিকড়টা পর্যাপ্ত পরিমাণ আসছে, পরে আপনাকে জানাই। এরপরেও এখন ঈদের 2 দিন আগে প্রচুর জ্যাম রাস্তা দিয়ে কষ্ট করে আসছেন। আমার কীভাবে আপনি আমাদের এই তথ্যগুলো জানলেন আর কীভাবে উদ্বুদ্ধ হলেন, কেন হলেন, এটা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। মূলত আমি ছোটবেলা থেকেই খেজুর গাছ খেজুর খাইতাম, আর দেখতাম যে এইটা আমাদের দেশে নাই, তো আমি ছোটবেলা থেকেই এটা ভাবি অনেক। তো আমি আমার মামা হজে গেছিলো, তো খেজুর আনছিল, ওই খেজুর আমি খেয়ে এই ইউটিউব দেখে চারা মানে বিচিটা কেমনে কী করে, চারা কেমনে বাইরা হবে এটা আমি আর কি ইউটিউব দেখে শিখছি। তারপরে আপনার আমি দিয়েছি, আমি যেভাবে নিয়ম কানুন সেইভাবে করেছি, করার পরে আপনার 4টা চারা দিয়েছিলাম, 4টাই আলহামদুলিল্লাহ বের হয়েছিলো। তারপরে ওটা 2টা মারা গেছিলো আর 2টা আসিলো, তার থেকে আমি মনে করেন যে বেশ কিছু মানে খেজুর সৌদি আরব থেকে আনছি আমার মামার মাধ্যমে, আনার পরে খেয়ে দিয়ে আমি ওই চারা করছি। চারা করার পরে অনেক বড় হয়ে গেছে, তে ভাবতেছি যে মানে এই চারা থেকে তো খেজুর হতে এখনও 2-3 বছর লাগবে, তাই জন্য আমি মূলত ইউটিউব দেখে দেখে আপনারটা দেখছি, দেখার পরে আবার অন্য সাইডেও দেখছি, দেখার পরে সবার সাথেই কথা বলছি কম বেশি, কিন্তু আপনারটাই আমার ভালো লাগছিলো আর একটু ভালো লাগলো আর কি, তাই জন্য এখানে আসছিলাম। আর আসার পরে এই আপনার সাথে কথাবার্তাটা বলে এই তো চারাটা নেওয়ার জন্য কনফার্ম করছি। আর একটা বিষয় হলো যে আমরা কিন্তু একেবারে গাছে কীরকম খেজুর আসে সব বিস্তারিত, সব খেজুর অলরেডি পাকার প্রক্রিয়াতে আছে, এই অবস্থা একদম সচককে দেখে চারাটা নিয়ে যেতেছেন, এই ব্যাপারে আমরা কেমন লাগতেছে বিষয়টা? এটা খুব ভালো লাগতেছে যে প্রমাণ, মানুষ তো প্রমাণ প্রথম হইতে চায়, তো প্রমাণ একবারে রিয়েল দেখতেছি, খাইলাম ভালো লাগলো, তো এই জন্য আমি মূলত এখান থেকে নিচ্ছি। তাছাড়া অন্য জায়গায় যেগুলো দেখছি ওগুলো তো সেরকম ফল আসে নাই, এখন তারা পুরুষ দেবে না নারী দেবে তো কোনো গ্যারান্টি নাই, আর ওইদিকে দাম অনেক বেশি চেয়েছে, কেউ 1 লক্ষ চেয়েছে, কেউ 80,000 চেয়েছে, কেউ 50,000 চেয়েছে, তো মূলত আপনার কাছে আমি কম পেয়েছি, আর এভাবে প্রমাণ সরাসরি কেউ দিতে পারে নাই, তো আপনার কাছে আমি সরাসরি প্রমাণ পেয়েছি, তো এই জন্যই আর কি এখানে আসা। আর একটা বিষয় হলো আমার দেশে একেবারে যারা শুরুর থেকে খেজুর চাষ করতেছে বা এখন যারা করতেছে আরও সামনে যারা করবে, এখানে একটা বিষয় আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, ম্যাক্সিমাম লোক যারা কলমের চারা বীজের চারা কি কলমের চারা ওই লাগে বিক্রি করে,
ঠিক আছে, অনেক সময় দেখা যায় দাম কমে দেয়, দাম কমে দেওয়ার কারণে দেখা গেছে যে সবাই খুব খুশি হয় যে না আমি একটু কম দামে পাইতেছি, কিন্তু উনি কী জিনিস পাচ্ছে সেটা কিন্তু জানতেছে না। আমি একটু আগেই এখান থেকে একটা পাকা খেজুর ছিঁড়েছিলাম, এই মুহূর্তে যে আরেকটি খেজুর আছে এখানে পাকা, এই মুহূর্তে আমার পাশে যে ভাই আছে অনেকটা ছোটো ভাইয়ের মতোই, সে কিন্তু আসছে 30 সাল থেকে, তাদেরকে গত বছর আমরা কিছু চারা দিয়েছিলাম, সেই চারাগুলো হয়ে গেছে আর আজকে ও বাগানটা দেখতে আসছে। আমি তাকে একটা খেজুর এই এই গাছ থেকে খেতে দেবো, যে আসলে সে কী ধরনের স্বাদ পায় সে নিজে নিজেই বলবে। এই খেজুরটা খাবেন এবং বলবেন যে আসলে কেমন লাগে, এবং রিয়েল কথাটাই বলবেন যেন সবাই জানতে পারে। জি অবশ্যই, খেজুরগুলা অনেক সুস্বাদু আমি এবং মিষ্টি। এটা আসলে সুকারি জাতের খেজুর, সুকারি জাতের খেজুর যা মানে অরিজিনালি যতটুকু মিষ্টি হওয়ার কথা আমি সেই রকম স্বাদই এটার মধ্যে পেয়েছি। আপনি তো বিভিন্ন সময় বাজারে খেয়েছেন বা যদি কেউ বাইরের থেকে নিয়ে আসে সেটাও তো সৌভাগ্য হয়েছে এটা খাওয়ার জন্য, আর আজকে সরাসরি আমার বাজার থেকে এই পাকা খেজুরটা খাইলেন, ঠিক আছে। সেই হিসাবে আমাদের দেশে কি আসলে খেজুরের স্বাদ এবং যে খেজুর পাকেন না বলে অনেকে বলে, সেই বিষয়গুলো কি এখন আপনি কি বিশ্বাস করেন নাকি কি আপনার মতামতটা কি? না না, সেটা তো অবশ্যই না, আমি একদম মানে অরিজিনাল, আমি সুকারি জাতের খেজুর মানে বাজারে যেরকম আছে এই যে মানে স্বাদের কোনো তারতম্য নেই, এটা তো তুলনামূলক এখনও পাকে নাই সেই রকমভাবে, তো সেই তুলনায় মানে যেই রকম মিষ্টি আসছে যদি ভালোভাবে পাকে তাহলে মানে আমার মনে হয় মানে আরও মিষ্টি মিষ্টি আসবে, এবং এটা আপনার মানে এখন কেমন পাচ্ছেন সেটা বলেন। এখন তো অবশ্যই এখন ভালো ভালো মানে মানে সবাই পছন্দ করবে যে মিষ্টিটা আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা মানে আপনার ওই বাইরের দেশের খেজুর আর এই এই বাগানের খেজুর মানে কোনো পার্থক্য নেই, আমি যতটুকু আমি মানে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বুঝলাম। আচ্ছা, আর যে মানে একটা ছোটো ভাইয়ের মতো হয় যে চারাটা নেওয়ার জন্য আসছে, তার সাথে তার এলাকার এক বন্ধু আসছে, যদি কিছু নাকের মাস্কটা খুলেন তাহলে আপনার চেহারাটা সবাই চিনবে এবং আপনি যে নাটোর থেকে আসছেন নাটোরের লোক সেটাও বুঝবে, ঠিক আছে। আপনার নামটা একটু পরিচয়টা যদি দেন। আমি মোহাম্মদ তারেক হাসান, আমি গুরুদাসপুর নাটোর থেকে আসছি, আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি, ও এর আগে এসে মানে চারাটার অর্ডার করে গেছে, তো আজকে আমাকে বলছে যে আমার সাথে যাইতে হবে, তো আমিও আসলাম আর কি আপনাদের বাগানে। আগে কখনো যে আমাদের দেশে একটা বাগানে খেজুর ধরে আছে এরকম ভরপুর এরকম দেখছেন কখনো? না, আমি এটা কখনোই দেখিনি। দেখলেন আপনার বন্ধুর সাথে এসে আমার অনুভূতি দেখি আছে আসলে কি বলবো, আমি কখনো ভাবতেও পারিনি যে আসলে আমাদের দেশেও এরকম খেজুর হয়, আজ সচক্ষে দেখলাম অনেকটাই ভালো লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই চারাটিকে গাছ থেকে সেপারেট করব। সবচেয়ে মজার বিষয়, উপরে খেজুর পাকতেছে নিচে আমরা চারাটা সেপারেট করতেছি, আমি মনে করব উনি সেই হিসাবে অনেক অনেক সৌভাগ্যবান, কারণ আমি বাংলাদেশে প্রথম যে বাগান করছে মুতালেব ভাই, সেই মুতালেব ভাইয়ের বাসায় আমি 4 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলাম এর একটা কলমের চারা নেওয়ার জন্য, উনি কিন্তু আমাকে চারা দেয় নাই, উনি বলছে 5 লাখ টাকা লাগবে। আজকে প্রিয় দর্শক, সেই জিনিসটা 5 লাখ টাকার জিনিস আমি আজকে যদিও দাম আমার কাছে এখনও বেশি মনে হয় 25,000 টাকায় নিয়ে আসছি সারা দেশবাসীর জন্য। আমরা এই বছর যত সাকারের চারা আছে, আমাদের পর্যাপ্ত সাকারের চারা আছে, বাগান জোড়া প্রতিটা গাছে গাছে আছে, আমরা মাত্র 25,000 টাকা করে দিচ্ছি। দেখেন আমি 4 লাখ টাকা নিয়ে তার ড্রয়িং রুমে বসে থেকেছি, সে টাকা নেয় নাই, চারা দেয় নাই আমাকে, আর আজকে সেই চারাটা বেশি দিন না, মাত্র 7 বছরের ব্যবধানে আমি 25,000 টাকা দিচ্ছি। ইনশাল্লাহ সামনে আরও কমাবো সারা দেশবাসীর জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। দর্শক বন্ধুরা, সবাই চলুন আমরা কীভাবে গাছটাকে সেপারেট করবো, কী পরিমাণ শিকড় আসছে বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো। দর্শক, উনি আসছিলেন জুন মাসের 3 তারিখে, দেখেন আমাদের কাছে মেমোটা আছে, উনি জুন মাসের 3 তারিখে আসছিলেন, যখন নাকি উনি আসছে তখন কিন্তু আমি এই চারাগুলো কলম করি নাই, উনি যখন আমাকে বায়না করছে এরপরে কিন্তু আমি কলম করছি। হ্যাঁ, জুন মাসের 3 তারিখে এসে উনি 25,000 টাকার মধ্যে 6,000 টাকা দিয়ে গেছিলেন, এই মেমোটা আমার হাতেই আছে। তো আজকে আবার উনি ডেলিভারি নেওয়ার সময় আর বাকি 19,000 টাকা দিবেন। তাহলে আজকে হলো জুলাই মাসের 17 তারিখ, সেই হিসাবে আমরা 1 মাস 14 দিন, আমি কিন্তু উনি বায়না করার পরে আর 4-5 দিন দেরি করছি কলম করতে, কলম করার পরে ধরা যায় 1 মাস
চার পাঁচ দিন, এর মাঝে কিন্তু কলমটা আমাদের রেডি হয়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, যদি আমরা তিন ফলের গুটি কলম করি সেক্ষেত্রে কিন্তু পনেরো দিন লাগে, বা লিচু আম টাম এগুলোতে করতে গেলেও আরেকটু বেশি সময় লাগে। আর খেজুরে কিন্তু মাত্র আমরা এক মাস পাঁচ দিনের মাথায় কিন্তু আমরা ডেলিভারি দিতে পারছি। কারণ হলো এই এক মাস দশ দিনের পাঁচ দিনের মাথায় এটা মানে শিকড়ে পরিপূর্ণ হয়েছে। এটা একটা জিনিস বলতে হবে যে মহান আল্লাহ তাআলার অশেষ একটা রহমত, যার কারণে সব দিক থেকে কিন্তু খেজুরের বিষয়গুলো কিন্তু অনেক দূরে গিয়ে। তো দর্শক, আমি আপনাদেরকে টাইমটা দেখাইলাম যে কেমন সময় কলম রেডি করতে লাগে আর কেমন সময় পরে ডেলিভারি দেওয়া যায়, এটা বিস্তারিত পাইলেন। তো আমরা এখন এই গাছটিকে সেপারেট করার বিষয়টা দেখাবো। চলুন মুফতি, এই গাছ থেকে মাটির গাছ থেকে সরানোর আগে বা সেপারেট করার আগে আপনাদেরকে একেবারে খুব ক্লোজ করে দেখাচ্ছি। এই গাছে আমি দুইটি কলম করছি, কী পরিমাণ শিকড় আসছে আপনাদেরকে একদম কাছে ক্লোজ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এই গাছটি যেটা এখন সেপারেট করবো এটা নাটোরে যাচ্ছে, এর নিচের দিক থেকে শুরু করে দেখেন চারিদিকে ওর ভিতরে, মানে এই পলি ব্যাগ দাঁড় করে ভিতরে দেখুন কত শিকড়, আর পাশেরটাতেও কিন্তু অলরেডি শিকড় চলে আসছে। এই গাছটি আমরা যদি আল্লাহ তৌফিক দেয় চট্টগ্রামে আমরা ডেলিভারি দেবো আমার এক বন্ধুকে আর কি, খুবই খেজুর পাকলা এক বন্ধু, সে মোটামুটি খেজুর নিয়ে তার অনেক আশা অনেক স্বপ্ন, তাকে আমরা এটা দিব। আর পাশেরটা তো দেখলেনি, আজকে যেটাকে আমরা আলাদা করব, উপরে কিন্তু খেজুর ধরে আসছে, খেজুর কিন্তু পাকা শুরু হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা চলেন এই মুহূর্তে আমরা এটা সেপারেট করা শুরু করব। এই মুহূর্তে আমরা এই চারাটিকে সেপারেট করব। আপনারা দেখতে পাচ্ছেন সেপারেট করার জন্য আমাদের খুব ধারালো একটি যন্ত্র রাখা আছে কাটার জন্য, আর সাথে হামার রাখা আছে। ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও আপনাদের দেখাইছি কীভাবে আমরা গাছগুলো সেপারেট করি। হ্যাঁ, এখন দর্শক দেখেন উপরে খেজুর পাকার প্রক্রিয়া আছে, আর আমরা নিচে চারাটাকে সেপারেট করে বাইদেরকে বুঝে দেবো আজকে। তো দর্শক, আমরা প্রথম আগে জায়গাটা বের করে নিই। দর্শক, আমরা এদিক দিয়ে জায়গা পাচ্ছি না, আমরা এই পাশ দিয়ে একে আমরা, হ্যাঁ এই পাশ দিয়ে সুন্দর জায়গা আছে, আমরা আস্তে আস্তে ঢুকে দেবো। হ্যাঁ দর্শক, গাছটা কেটে যাচ্ছে, আমরা সেপারেট করতেছি। দেখি আমি একটু দেই, আস্তে আস্তে ধীরে ধীরে টান দিতে হবে, টান দিলে হ্যাঁ পড়ে যাবে, ধীরে থাক, একটু টান রাখতে হবে। হ্যাঁ আমি কাটতেছি বেশি না, জোরে না, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ জোরে টান, বাস। দর্শক, এই হবে না, উচ্চা, হ্যাঁ দর্শক দেখুন আমরা এই মুহূর্তে অনেক বিশাল চারা দেখেন, এর ব্যাগবর্তী শিকড় আমরা যদি একদম কাছে নিয়ে এসে দেখাই, দর্শক দেখুন একটু উড়ে দেবে এদিকে, হ্যাঁ দেখুন এই যে ব্যাগবর্তী শিকড়, পাশ দিয়ে শিকড়, চারিদিকে শিকড়, আমি এটা নামিয়ে নিলাম আর এখানে একটু রেখে দিলাম। তারপর আমরা দেখেন আরো কাছে নিয়ে দেখাই, দেখুন এখন খেজুরগুলো দেখা যাচ্ছে এই খেজুর সহকারেই এই অবস্থাতে, কারণ এটা ঢাকার জন্য বাধাগুলো সব দেখা যেত না। এই পাশে দেখুন, এই পাশে বাধা, এই অবস্থায় গাছ থেকে আমরা প্রচুর শিকড় সহ একে আলাদা করে নিলাম। তো দর্শক, আমাদের চারাটি কাটা শেষ হয়ে গেল, এখন যিনি নিচ্ছেন নাটোর থেকে আসছেন এদিকে চলে আসেন। তো আপনাদেরকে সব কিছু বলে উনি বিদায় জানাবে, আর ওনার গাছটার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আবার পরবর্তী ভিডিওটা ওনার ওখানে নাটোরে যেয়ে খেজুর সহজানে আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো উনি আপনাদের কাছে সর্বশেষ যা বলে মানে একটু লাজুক টাইপের, তো
উনি প্রথম মনে হয় ক্যামেরার সামনে, তো ভয় পাওয়ার কোনো কারণে আপনি সবাই উদ্দেশ্যে খেজুর চাষ সম্বন্ধে কিছু বলার চাই বলতে পারেন। আমি মূলত খেজুর গাছটা নিয়েছি অনেক আশা করে, ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে বাগান করব যদি আমার দেশে খেজুর হয়, তাই জন্য গাছটা নিয়েছি। এখন যদি আল্লাহর রহমতে যদি খেজুর গাছটায় ফল আসে তাহলে আমি ভবিষ্যতে প্ল্যান আছে অনেক বড় করে এটা বাগান করার, ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি। দেখুন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে বিদায় নেব। সাথে আজকে সরাসরি দেখলেন যে আমরা এই অবস্থা থেকে আমরা এই চারাটি ওনাদেরকে আমরা হস্তান্তর করলাম। তো আমরা সারা দেশে এরকম হাজার হাজার চারাদানি এইরকমভাবে হস্তান্তর করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আরও অনেক মজার মজার ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে নিয়ে আসতেছি। সত্য কৃষি, মানুষ জানে সত্য কৃষি সম্বন্ধে জানে কোনো প্রতারণা এবং কোনো ধরনের সমস্যায় না পড়ে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।